হ্যাঁ বন্ধুরা, আমার এই দেখো কলমি শাক ভাজা অন্তত হয়ে গেছে। এই দেখো পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে ভেজে নিয়ে তারপরে কলমি শাকটা ভাজা হয়েছে। তার মধ্যে এর মধ্যে দেওয়া হয়েছে স্বাদ মতো লবণ আর সামান্য একটুখানি চিনি। চিনিটা তোমার দাদা বলছে চিনিটা দেয়নি আজকে, তোমার রান্নাঘরে দিয়ে রান্নাঘরের আজকে দিদি হলো তোমার দাদা। দিদি আজকে নেই, আজকে রান্নাঘরের দাদা রান্না করছে, চিনিটা দেয়নি, আমি এখন দিয়ে দিলাম। দাদা ভাই, তোমাদের দাদা ভাই রান্না। দিয়ে চিনিটা আমি দিয়ে একটু নেড়ে দিলাম। দেখো তোমাদের এই রেসিপিটা যদি ভালো লাগে আমাকে লাইক করো, সাবস্ক্রাইব করো, তোমার দাদাকে দয়া করে একটা সাবস্ক্রাইব দিয়ে দিও। তোমার দাদা যেহেতু রান্না করছে, তোমার দাদাকে একটা দিও। নতুন রান্না লোক তোমার দাদা।